রাজশাহীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে, তাই সকাল থেকে মানুষের ভিড়। চারঘাট ও পুটিয়া উপজেলার প্রায় 900 মানুষ অনেক কষ্ট স্বীকার করে এসেছেন শীতবস্ত্র নিতে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। হাতে শীতবস্ত্র পাওয়ার পর সেই কষ্ট সুখে পরিণত হয় অসহায় মানুষগুলোর। ছেলে তিনটা, একজন ঢাকা থাকে রিক্সা চালায়, একজন বগুড়া বৌসিলে থাকে, আর ছোট বাচ্চা দেয় কোনো ভাত টাত দেয় অল্প সময়। ভালো হয়েছে এটি, এই কম্বল দিয়ে আমার শীত কাটানো যাওয়া ভালো হবে। আলখাই থেকে দিছে এটি, দোয়া তো নিশ্চয় করবো, দোয়া করবো না, আমার দিচ্ছে জিনিস দোয়া করবো না। ঠান্ডা খুব পরে ঠান্ডা পাশে লেগে আমাদের তার সহযোগিতা করছে, আমরা এখন ভালো ঠান্ডাটা শীত থেকে মুক্তি পাবো। তার যেন আল্লাহ সুখ শান্তি করে, এর থেকে উপর লেভেলের জিনিস যেন যাতে দিতে পারে, আমরা যাতে সুখ শান্তি বাস করতে পারি। একটি কম্বল হয়তো কিছু মানুষের জন্য তেমন কিছুই না, কিন্তু সুবিধাবঞ্চিত মানুষের জন্য তা অনেক কিছু। প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে দেশের মানুষ আর শীতে কষ্ট পাবে না। কথাগুলো বলছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এজন্য সমকাল ও আল-খায়ের ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান তিনি। আমি অনুরোধ করবো কর্তৃপক্ষকে যে এই ধরনের সুন্দর কর্মকাণ্ড দেখে অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান, অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান, অন্যান্য প্রতিষ্ঠানগুলি এগিয়ে আসবে এবং একে অন্যের পাশে দাঁড়ানোর এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা বাংলাদেশ থেকে সব ধরনের সমস্যা, সব ধরনের জঞ্জাল দূর করতে সক্ষম হব। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরে ডোনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আল-খায়ের ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার তারেক মাহমুদ সজীব। আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে সারা বাংলাদেশব্যাপী আমাদের যে শীতবস্ত্র কার্যক্রম সেটা চলছে। আজকে আমরা আছি রাজশাহীর জেলা চারঘাট উপজেলা, এটি এক অত্যন্ত প্রত্যন্ত একটি এলাকা এবং ভারতের সীমান্তবর্তী একটি গ্রাম, নদীর পদ্মা নদীর পারে মূলত এটি অবস্থিত। আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাহেব, উনি আল-খায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে এই দরিদ্র জনগোষ্ঠীর মাঝে তুলে দিবেন এই আমাদের কম্বল এবং এই শালগুলো। আমাদের এই কার্যক্রম অব্যাহত আছে, ইনশাআল্লাহ এটি সারা বছর চলবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চারঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক, থানার ওসি নজরুল ইসলাম, দৈনিক সমকালের রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিব, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সহ গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।